এখন বাজারে যে শিম পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে না বীজ হয়ে গেছে একটু মোটা মতো, আর এই মোটা দানার যে শিমগুলো আছে সেই শিমের আলু দিয়ে পোস্ত আজকে বানিয়েছি। আমার তো ভীষণ প্রিয় শিমের বীজগুলো, বিশেষ করে আমার খুব ভাল লাগে খেতে। তো কিভাবে পোস্তটা বানালাম, আর পোস্ত যদি কম থাকে তাহলে বেশি পোস্ত কী করে বানাবে, সেই টিপসও কিন্তু এই ভিডিওতে আজকে পাবে। আর সিম্পল একদম রান্না করেছি কিন্তু টেস্ট অসাধারণ লাগবে। জাস্ট একটু বানিয়ে দেখো আমার মতো করে, আর কেমন লাগলো সেটা জানিও, লাইক কমেন্টস করে দিও, মনে থাকবে তো। চলো দেখে নিই। মোটা দানার যে শিমগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত আজকে রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ প্যানের মধ্যে, কালো জিরা পরিমাণ মতো দিয়েছি, আর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। যখন এই ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন শিম আর আলু দেখো লম্বা লম্বা করে কেটে রেখেছি, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, আর কোনো মশলাই আমি এখানে দেব না। তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিতে পারো কিন্তু আমি এখানে দিইনি। আর নুন দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটা একদম স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই যে শিম আর আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। যখন পুরো সেদ্ধ হয়ে যাবে সেটার মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত আর অল্প জল দিয়েছি। প্রথমে আমি অল্প জল দিয়ে দিয়েছি, একটু সফট হয়ে যাবে, তারপরে এর মধ্যে পোস্ত আমি শুকনো লঙ্কা দিয়ে বাটি। আর দুদিনের পোস্ত আমি একদিনে বাটি, পরপর 2 দিন আমি পোস্ত খাই যখনই আমি পোস্ত বানাই। আর শুকনো লঙ্কা দিয়ে বাটলে না কালারটা লাল হয়, খেতেও খুব ভালো হয়। আর এটা আমি 3-4 চামচ আমি এখানে দিয়ে দিলাম, আর একটু মাখা মাখা করে নিতে পারো। মনে করো পোস্ত তো অনেক সময় থাকে না তো, আর যা পোস্তর দাম, তো এক্ষেত্রে তোমরা কী করতে পারো, অর্ধেক তিল, সাদা তিল আর অর্ধেক পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রাখতে পারো। আর সেটা 2 দিন পর পর কিন্তু ব্যবহার করলে, একটু বেশি করে নিয়ে পেস্ট করলে পোস্তটা বাটাটা খুব ভালো হয়। আর নুন আর চিনিটা ভালো করে দেখে নিই, লাস্টে একটু চিনি কিন্তু মেশাতেই হবে পোস্ত বলে কথা। একটু চিনি দিলে না টেস্টটা খুব ভালো হয়, আর লাস্টে যদি একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। আর পোস্ত রান্না সবসময় সর্ষের তেলে ভালো টেস্ট হয়। কেমন দেখতে হয়েছে, ভালো লাগছে না? যদি ভালো লাগে তবে এরকমভাবে সিম্পল উপায়ে বানিয়ে ফেলো, আর ভিডিওটা লাইক করে দিও প্লিজ।